নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে হাজির হয়েছি। যে বিষয়টি হচ্ছে প্রত্যেকজনের স্কিমের বিষয়। এইখানেতে সবাই তাদের নিজেদের মতো করে বিভিন্ন রকমের স্কিম অ্যাপ্লাই করতে পারেন। স্কিমগুলি বেশ কয়েকটি স্কিম এখানেতে আমি আপনাদেরকে দেখাবো, লাইভ করে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। সমস্ত কিছু আমি আপনাদেরকে গুগল অ্যাপেতে যেয়ে আমি দেখাবো সব কিছু, কীভাবে আপনি আপনার নিজের কোয়ালিফিকেশান অনুযায়ী বা নিজের প্রোফাইল অনুযায়ী আপনি এখানেতে স্কিমগুলি অ্যাপ্লাই করতে পারবেন। তো আসুন দেখে নিই কীভাবে আমরা এই আমাদের গভর্নমেন্টের যে স্কিমগুলি আছে সেগুলিতে কীভাবে আমরা নিজেরা অ্যাপ্লিক্যান্ট হয়ে অ্যাপ্লাই করতে পারব এবং সেই স্কিমগুলি থেকে আমরা কীভাবে উপকৃত হব। যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটির থেকে যে স্কিমগুলি আমি আপনাদেরকে দেখাবো সেখান থেকে অবশ্যই আপনারা উপকৃত হবে। তো আসুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই স্কিমগুলি থেকে উপকৃত হবেন। তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, গুগল অ্যাপে যেয়ে লিখতে হবে myscheme.gov.in। দেখুন আমি সার্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে এখানেতে লিখতে হবে myscheme.gov.in। আপনারা গুগলে যেও করতে পারেন, আবার ক্রোমেতে যেও করতে পারেন। এরপরে আপনারা কি করবেন, একটু উপরে স্ক্রল করে তুলে দেখবেন, দেখুন লেখা টোটাল স্কিম 972টি, সেন্ট্রাল স্কিম আছে আপনার 317টি, আর স্টেট এবং ইউটি, ইউটি মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি, যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, তো সেই সমস্ত আছে স্কিম আছে আপনার 655টি। আপনি নিচের দিকে আরও স্ক্রল করলে তো ক্যাটাগরি দেখতে পাবেন যে 124টি হচ্ছে আপনার এগ্রিকালচার রুরাল এনভায়রনমেন্টাল স্কিম, তারপর আপনার এডুকেশন লার্নিং স্কিম, বিজনেস এন্টারপ্রেনারশিপ স্কিম, হেলথ ওয়েলনেস স্কিম 79টি, 7টি স্কিম আপনার পাবলিক স্কিম। এরকম করে আপনার যে ক্যাটাগরিগুলি আছে এই ক্যাটাগরিজেতে আপনার বিভিন্ন রকমের স্কিম আপনি দেখতে পাবেন। এখানে লেখা আছে ইজি স্টেপস টু এন্টার গভর্নমেন্ট স্কিম, তো প্রথমে ডিটেলস আপনাকে দিতে হবে, তারপর সার্চ করতে হবে, তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্কিমেতে। এখানে দেখুন অ্যাবাউট সম্বন্ধে লেখা আছে, মাই স্কিমের অ্যাবাউট সম্বন্ধে লেখা আছে, এটি একটি ন্যাশনাল প্ল্যাটফর্ম এবং এটি একটি গভর্নমেন্ট স্কিম, এখানে বিভিন্ন রকমের গভর্নমেন্ট স্কিম প্রোভাইড করা হয়। তো আপনারা চাইলে ভিউ মোডে ক্লিক করে পুরো ডিটেলস সম্বন্ধে জেনে নিতে পারেন। দেখুন নিচে লেখা আছে চেক আউট আওয়ার নলেজ বেস সেম সাম অফ ইউর অ্যান্সার্স, এখানে আছে হোয়াট ইজ মাই স্কিম, মাই স্কিম কী। এখানেতে মাই স্কিম একটা হচ্ছে ই মার্কেট প্লেস, যেটা গভর্নমেন্ট স্কিম এখানেতে প্রোভাইড বা সার্ভিস দেওয়া হয় এখানেতে। তো আপনারা প্রতিটা যে এখানেতে অপশানস আছে অপশানসগুলোতে আপনারা ক্লিক করে করে কিন্তু এখান থেকে নলেজ নিতে পারেন যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোন কোন ব্যক্তি এখানেতে কী কী স্কিমেতে অ্যাপ্লিকেবল হবেন সমস্ত কিছু এখানে জেনে নেবেন আপনারা। হাউ মাই স্কিম উইল হেল্প কমন সিটিজেন্স, ক্যান আই হেল্প, ক্যান আই অ্যাপ্লাই ফর দ্য স্কিম থ্রু মাই স্কিম। তো এখানে আপনার কোয়েশ্চেন্সের অ্যান্সার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ভিউ মোড়ে ক্লিক করে আপনি আরও কিন্তু কোয়েশ্চেন্সের অ্যান্সার আপনি পেতে পারেন। এরপরে আপনি চাইলে এই যে দেখুন ডিজিটাল ইন্ডিয়া পাওয়ার বাই এম্পাওয়ার, এটা পুরোপুরি কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা কিন্তু এটা আপনার চালিত হয়েছে। দেখুন একটা উপরে দেখবেন যে থ্রি ডটে লাইন বা অ্যারোতে ক্লিক করে এটা কিন্তু ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোড করলে কিন্তু অলরেডি এখানে অনেক কিছু ভ্যারাইটিস আপনি এখানে দেখতে পাবেন ডেস্কটপ কম্পিউটারের মতো। তো আপনাকে এরপর কী করতে হবে না, আপনাকে এখানে দেখুন একটা গ্রিন কালারের এখানে একটা অপশান আছে, আমি এটা হাইলাইট করে দেখাচ্ছি আপনাকে, আমি ওখানেতে ক্লিক করে আপনি এখানেতে এই সাইটের মধ্যে এন্ট্রি করবেন। ঠিক আছে, এখানে আমি আপনাকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি বারবার। এখানেতে আপনি প্রথমে কী করবেন, আপনার মেল, আপনার অ্যাকচুয়ালি টেল আস অ্যাবাউট ইউর সেলফ, ইউ আর আ মেল ফিমেল ট্রান্সজেন্ডার, যেটা আপনি সেটাতে আপনি ক্লিক করবেন। তারপরে অপশান আসছে অ্যান্ড ইউর এজ, যা এজ সেটা আপনি এখানেতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি সেটাকে নেক্সট করবেন। তারপরে অপশান আসবে কি না, প্লিজ সিলেক্ট ইউর স্টেট, স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমার তো আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি। নেক্সট হচ্ছে প্লিজ সিলেক্ট ইউর এরিয়া অ্যান্ড রেসিডেন্স, আপনি আরবান হলে আরবানে, রুরাল হলে
রুরালে আপনি ক্লিক করবেন। আরবান মানে হচ্ছে শহর ভিত্তিক আর রুরাল মানে হচ্ছে গ্রাম ভিত্তিক। নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে ইউ বিলং টু, আপনি জেনারেল কাস্ট না এসটি না এসসি না যে যে কাস্টের না ওবিসি যে যে কাস্টের আপনি পড়বেন সেই সেই কাস্টে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশান আর ইউ ডিফারেন্টলি অ্যাবলড, যদি আপনি কোনোরকমভাবে আপনার ফিজিক্যালি কোনোরকম কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আপনি ইয়েস লিখবেন, আর যদি আপনি ইয়েস হন তাহলে কতটা পার্সেন্ট আপনার হচ্ছে এফেক্টেড আছে, কতটা পার্সেন্ট আপনি ডিসেবলড ডিফারেন্টলি মানে সরি কতটা পার্সেন্ট আপনি ডিফারেন্টলি অ্যাবলড তো সেটা আপনি পার্সেন্টেজটা এখানে দেবেন, আর যদি আপনি আপনার কোনোরকম অ্যাবল মানে ডিফারেন্টলি অ্যাবলড না থাকে তো আপনি সেখানে নো করবেন। ডু ইউ বিং টু মাইনরিটি, যদি আপনি মাইনরিটি হন তাহলে ইয়েস করবেন, যদি না হন তাহলে সেখানে নো করবেন। পরে নেক্সটে আপনি ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনার অপশান আসবে আর ইউ স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হন তাহলে ইয়েস করবেন, যদি স্টুডেন্ট না হন তো আপনি সেখানেতে নো ক্লিক করবেন। নোয়ে ক্লিক করার পর আপনি সেখানেতে কোন ইয়েতে আছেন স্ট্যাটাসে আছেন সেটা আপনি করবেন, যদি আপনি এমপ্লয়মেন্ট যদি এমপ্লয়েড হন তো এমপ্লয়েড, আনএমপ্লয়েড হন আনএমপ্লয়েড, আর সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড ক্লিক করবেন। ডু ইউ বিলং টু বিপিএল ক্যাটাগরি, যদি বিপিএল ক্যাটাগরি হন তাহলে অবশ্যই এখানে কোন বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ছেন এটা কিন্তু অবশ্যই দেবেন। ডেস্টিটিউট পিনেরি এক্সট্রিম হার্ডশিপ ডিস্ট্রেস, আর যদি বিপিএল না হন তো সেখানে নো ক্লিক করবেন। তো এটা আপনারা একটু দেখে নেবেন নিজেদের মধ্যে। হোয়াট ইজ ইয়োর ফ্যামিলিজ অ্যানুয়াল ইনকাম, যদি বিপিএল না হয় যদি এপিএল হন তাহলে সেখানে থেকে অ্যানুয়াল ইনকাম কিন্তু শো করতে হচ্ছে, যেই ক্লিক করবেন ফিনিশ হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সমস্ত রকমের স্কিমগুলো এখানেতে কিন্তু চলে আসবে, যেই যেই স্কিমগুলো আপনি যে যে টাইপের আপনি পুট করেছেন অ্যাপ্লাই করেছেন ঠিক সেই সেই অনুযায়ী আপনার প্রোফাইল অনুযায়ী এখানেতে তত রকমের স্কিম কিন্তু আপনার এখানে শো করবে। আপনি দেখতেই পাচ্ছেন যে কতগুলো স্কিমে আপনার জন্য অ্যাভেলেবেল আছে, মানে অ্যাকচুয়ালি আমার জন্য তো আপনার মতো অনুযায়ী কিন্তু ওখানেও তো কিন্তু আপনার মতো এরকম অলরেডি কিন্তু আপনাকেও এরকম শো করবে স্কিমগুলি। তো আপনারা চাইলে যে কোনো একটা স্কিমকে বা আপনারা এই সমস্ত স্কিমগুলোও কিন্তু আবার আপনারা অ্যাপ্লাই করতে পারেন একটার পর একটা, যে 10-12টি যে স্কিম এখানেতে মানে অ্যাকচুয়ালি সেগমেন্ট যে এখানে দেখাচ্ছে এই 10-12টা সেগমেন্টকেও কিন্তু আমি ক্লিক করতে পারেন। দেখুন আমি ক্লিক করে করে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা সেগমেন্টই কিন্তু আপনি কিন্তু ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন, আবার আপনি চাইলেও কিন্তু এক একটি সেগমেন্টকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রতিটা সেগমেন্টেতে কিন্তু আপনার মিনিমাম 3টে আপনার স্কিম আছে, মোর দ্যান আপনার 3 আছেই। তো আপনাদেরকে আমি একটা স্কিম অ্যাপ্লাই করে দেখাবো, যেটা হচ্ছে প্রথমেই আমি যেটা করছি এডুকেশান, এখানেতে নিচে ক্লিক করব, দেখুন উপরেতে লেখা আছে স্ক্রিনটা বড় করার পর দেখুন দেখাচ্ছে কতগুলো, দেখুন স্কিম অলরেডি দেখাচ্ছে 44টা স্কিম আছে এখানেতে। এখানে আপনি কিন্তু অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারেন এখানেতে নিচে, দেখুন যেহেতু আমি এডুকেশান করছি তাই মিনিস্ট্রি অফ এডুকেশানে যে আমি ক্লিক করব, তারপরে আমি ক্লিক করব বেনিফিট টাইপ আছে আর অ্যাপ্লিকেশান মোড আছে, অ্যাপ্লিকেশান মোডটা হবে অনলাইন আর বেনিফিট টাইপটা আমি ক্যাশ করব। এই দুটো অপশানে ক্লিক করার পরে আপনি যে নিচে যে অপশানগুলো আছে দেখুন আপনার কিন্তু এটা হচ্ছে কী হচ্ছে না ফিল্টারেশান হচ্ছে দেখুন একটা কিন্তু অলরেডি কিন্তু একটা আপনাকে শো করছে এখানেতে, আপনি চাইলে এটাতে ক্লিক করে দেখুন অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে আপনি একটার পর একটা যে কোনো আপনি চুজ করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যে কোনো সেগমেন্টের যে কোনো আপনি স্কিমে। এ দেখুন অলরেডি কিন্তু এখানে ডিটেলস লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন কীভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তারপরের অপশানটা বেনিফিটস, এখান থেকে আপনি কী বেনিফিটস পাবেন সেই বেনিফিটস তো আপনি যখন ক্লিক আমি দেখাচ্ছি ক্লিক করবেন তো এখানেও তো অলরেডি আপনি বেনিফিটস কী এখান থেকে বেনিফিটস পাবেন সেটাও কিন্তু আপনি জেনে যাবেন এখান থেকে। তারপরের অপশান আসছে কি না এলিজিবিলিটি মানে হচ্ছে আপনার যোগ্যতা, কী কী থাকা উচিত এই স্কিমেতে আপনি অ্যাপ্লাই করার জন্য সেই সমস্ত তথ্য এখানেতে কিন্তু অলরেডি লেখা আছে, আপনি সমস্ত কিছু আপনারা এখান থেকে পড়ে নেবেন ভালো করে পড়ে নেওয়ার পরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আর এটা পুরোপুরি একদম গভর্নমেন্ট অথরাইজড, গভর্নমেন্ট স্বীকৃত, এটা অ্যাকনোলেজড, তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই যে আপনারা এখানে কোনো রকমভাবে কিছু ফ্রডের ব্যাপার আছে, একদম পুরোপুরি এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড। আপনারা এখান থেকে এলিজিবিলিটি দেখে নিচ্ছেন, তারপরে আপনার অপশান আসছে
অ্যাপ্লিক্যান্ট প্রসেস, নেক্সট ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট প্রসেসে ক্লিক করবেন, তারপরে ডকুমেন্টেশন প্রসেস, এরকম যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো আছে আপনি পর পর ক্লিক করে 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 যাবেন, আর আপনি এগুলো একটু পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনি এখানেতে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন পরপর এখানেতে দেখাচ্ছে কী কীভাবে কোথায় কোথায় কেমন কেমনভাবে আপনি কীভাবে স্কিমটাকে অ্যাপ্লাই করবেন। দেখুন এখানেতে FAQ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আক্স, এখানে আপনি অলরেডি আপনার সমস্ত মনের যে কোশ্চেন সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু এখানেতে যে কোনো অপশানসের মাধ্যমে এখানে দেওয়া আছে, আপনি ক্লিক করবেন তো ওখানে অলরেডি কিন্তু অ্যান্সার এখানেতে কিন্তু অটো অ্যান্সার দেওয়া আছে, এখানেতে আপনি কিন্তু এখানেতে জেনে যাবেন যে আপনার যা সমস্ত কোশ্চেন এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। তো এইভাবে আপনারা কিন্তু একটার পর একটা স্কিমকে এখান থেকে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে যেটা আপনার সুবিধা হবে, যেটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, সেটাই কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হয়েছেন।